আজকের ভিডিওতে আমরা জানবো বিবাহের জন্য বা বিয়ের জন্য সব থেকে উপযুক্ত বয়স কোনটি জানতে ভিডিওটা অবশ্যই পর্যন্ত দেখো আর তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো সেখানে আমি হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই তো দেখো বিবাহের জন্য উপযুক্ত কোনটি বয়স এটা নিয়ে বিভিন্ন মনের কিন্তু বিভিন্ন রকম মত রয়েছে যেমন আমরা যদি ধর্মের কথা শুনতে যাই তাহলে বিভিন্ন ধর্মে বিভিন্ন কথা বলা হয়েছে যেমন মুসলিম ধর্মে বলা হয়েছে একটা মেয়ে যখন সে যখন প্রথম মাসিক ধর্ম শুরু হবে তার তখনই সে কিন্তু বিয়ের জন্য উপযুক্ত একটা মেয়ের মাসিক ধর্ম কবে শুরু হয় খুব বেশি হলে তোমার ওই দশ থেকে পনেরো বছরের মধ্যে শুরু হয়ে যায় মাসিক তো সেই সময় সেই মেয়েটা কিন্তু বিয়ের জন্য উপযুক্ত আর ছেলেদের ক্ষেত্রে এই ধারে মুসলিম ধর্মে ওই পনেরো বছর মোটামুটি পনেরো বছর হচ্ছে বিয়ের জন্য উপযুক্ত কিন্তু আবার যদি এই হিন্দু ধর্মের কথা বলা হয় তাহলে হিন্দু ধর্মে বলা হয়েছে কুড়ি থেকে পঁচিশ বছর ছেলে এবং মেয়ের জন্য বিয়ের জন্য উপযুক্ত ঠিক আছে উভয়ের জন্যই কিন্তু কুড়ি থেকে পঁচিশ বছর হওয়া বাঞ্ছনীয় ঠিক আছে আবার যদি এই দ্বারা আইনের কথা দেখতে যাই আমরা তাহলে তোমার এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এখানেও যেমন ভারতীয় আইনে এখন করে দেওয়া হয়েছে যে ছেলে এবং মেয়ে উভয়ের বয়সই কিন্তু একুশ বছর হতে হবে বাংলাদেশের ক্ষেত্রে মেয়েদের বয়স মিনিমাম আঠারো ছেলেদের বয়স মিনিমাম একুশ বছর হতে হবে তো সঠিক বয়স কোনটি আসলে এগুলোর মধ্যে সঠিক কোনটি মনোবৈজ্ঞানিকদের কথা যদি আমরা ভাবি তাহলে তারা কিন্তু আবার অন্য রকম কথা বলছে তাদের মতে বিয়ের উপযুক্ত বয়স হচ্ছে ছাব্বিশ বছর কোনো ছেলে যদি ছাব্বিশ বছর বয়সে বিয়ে করে তাহলে তার বিয়ে সব থেকে ভালো চলবে কারণ এক তো ছাব্বিশ বছর বয়সে ছেলেটি নিজের যৌবনটাও ঠিকঠাকভাবে উপভোগ করতে পারবে প্লাস সে তার সঙ্গীকেও সঠিকভাবে সুখ দিতে পারবে আর ছাব্বিশ বছর বয়স হতে হতে যে কোনো ছেলের মধ্যে সাংসারিক দিক দিয়ে তার মধ্যে একটা জ্ঞান চলে আসে এবং ছেলেটি কিছু না কিছু ইনকাম অবশ্যই শুরু করে দেয় তার ছাব্বিশ বছর বয়সটাকে সঠিক বলে মনে করা হয়েছে আবার মেয়েদের ক্ষেত্রে যদি এধারে দেখা হয় তাহলে মনোবৈজ্ঞানিক বা বিজ্ঞানীদের মধ্যে এধারে ধারে আঠারো থেকে চব্বিশ বছর হচ্ছে মেয়েদের জন্য একদম উপযুক্ত কারণ আঠারো থেকে চব্বিশ বছর মেয়েরা সাংসারিক দিক দিয়ে তাদের মধ্যে প্রচুর জ্ঞান থাকে এবং ছেলেদের থেকে একটু বেশি বলতে গেলে তারা ম্যাচিওর্ড হয়ে থাকে তাই যে কোনো আঠারো থেকে চব্বিশ বছর মেয়ে বিয়ের জন্য একদম উপযুক্ত আর এ আর কারণ তারা দেখিয়েছে যে মেয়েদের যদি বয়স বেশি হয়ে যায় অনেক সময় তাহলে কি হয় যে বাচ্চা হতে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় মেয়েদের ক্ষেত্রে বিয়ের পর বাচ্চা হতে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে যদি কোনো মেয়ে অতিরিক্ত বেশি বয়সে বিয়ে করে আর অবশ্যই যে কোনো স্বামী স্ত্রী কখনো চাবে না যে বিয়ের পর তার স্ত্রীর হয়তো বেশি বয়স হওয়ার কারণে বাচ্চা হলো না এবং তাদের যে সংসার সেটা অসম্পূর্ণ থেকে গেল এমনটা কেউ চায় না তাই মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে যে আঠারো থেকে চব্বিশ বছর হচ্ছে বিয়ের জন্য উপযুক্ত আরও কারণ দেখিয়েছে তারা তারা বলেছে যে যদি কেউ ছাব্বিশ বছর বয়সের থেকে কমে বিয়ে করে কোনো ছেলে তাহলে তার বিভিন্ন রকম সমস্যা হতে পারে তাদের বিয়েতে যেমন ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি কারণ তাদের মধ্যে কী হয় সেই যে ম্যাচিওরনেস অথবা তাদের যে সাংসারিক দিক দিয়ে যে জ্ঞান সেই জ্ঞানটা সেই সব ছেলেদের মধ্যে ডেভেলপ হয় না অথবা আসে না কো তাই তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবে এবং তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকবে তাই বিয়ে ভেঙে যাওয়া বা ডিভোর্স হওয়ার চান্স কিন্তু অনেক বেশি আবার এই ধারে বিজ্ঞানীরা এমনটাও বলেছে যে যদি তোমরা চাও যে তোমাদের বিয়ে বিয়েতে যাতে ডিভোর্স না হয় ভবিষ্যতে বিয়ে যাতে ঠিকঠাকভাবে চলে তাহলে আঠাশ থেকে বত্রিশ বছর বয়স কিন্তু থেকে বেশি ভালো কিন্তু আঠাশ থেকে বত্রিশ বছর বয়সে বিয়ে করলে তাদের ক্ষেত্রে আর একটা প্রবলেম আছে সেটা হচ্ছে এক তো তোমার যৌবনটা চলে যাবে আর তুমি নিজের যে যৌবনের যে সুখ সেটা তুমি কিন্তু উপভোগ করতে পারবে না ঠিকঠাকভাবে আবার তোমার যে স্ত্রীর বয়সে যদি অনেক কম বয়সী হয় তাহলে তুমি তোমার নিজের স্ত্রীকেও কিন্তু ঠিকঠাকভাবে সুখী করতে পারবে না তাই মোটামুটি দেখতে গেলে ছাব্বিশ বছর বয়সটাই হচ্ছে বিয়ের জন্য একদম উপযুক্ত ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে আঠারো থেকে চব্বিশ বছর বয়স হচ্ছে একদম উপযুক্ত কিন্তু আবার যদি তুমি ধরো আমার মতে বলে কি যদি তুমি ধরো খুব ভালো ইনকাম করছো এটা আমি মনোবৈজ্ঞানিকদের বা কারো কথা বলছি না আমার মতে যদি

ইনকাম যদি করো কোনো ভালো যদি চাকরি করো তাহলে তোমার ক্ষেত্রে কুড়ি বছর বয়সের পরে বিয়ে আরামসে করতে পারো কারণ যার কাছে টাকা আছে তার কাছে সমস্ত সমস্যার সমাধান আছে ঠিক আছে তাদের মধ্যে ঝগড়াঝাটিও হবে না স্বামী স্ত্রীর মধ্যে তারা খুব সুখীতেই থাকবে এবং তাদের মধ্যে কোনো জিনিসের অভাবও হবে না তাই যদি তুমি খুব ভালো ইনকাম পাতি যদি শুরু করে দাও কোনো রকম ভালো চাকরি যদি তোমার থাকে তাহলে তুমি বাইশ বছর তেইশ বছর বয়সেও খুব আরামসে তুমি বিয়ে করতে পারো এটা আমার মতে বলছি আমি আমার নিজের কথা বল ঠিক আছে তো তোমরা কি ভাবো এই ব্যাপার নিয়ে তোমরা কমেন্টে জানাতে পারো আর তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো ঠিক আছে আর তোমরা তোমরা কি ভাবো বিয়ের বয়স সঠিক বয়স কোনটা এটা তোমরা কমেন্টে অবশ্যই জানাও তো আজকের মতন এটুকুই দেখাবো আবার পরের ভিডিওতে